বাম কংগ্রেসকে পাশে নিয়ে রাম হতে পারবো না। শুক্রবার বারাসাত আদালতে এসে একথা বললেন সব্যসাচী ভট্টাচার্য। কাটমানি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বাম কংগ্রেসকে পাশে পাওয়ার আবেদনকে ঘিরে বিরোধীদের কটাক্ষ নিয়ে মুখ খুললেন বিধাননগরের মেয়র সব্যসাচী ভট্টাচার্য। শুক্রবার একটি মামলার কাজে বারাসাত আদালতে আসেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে সব্যসাচী বলেন, আমি বাম কংগ্রেসকে পাশে চাইছি না, বামকে পাশে নিয়ে রাম হওয়ার ইচ্ছাও আমার নেই। মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ প্রসঙ্গে তার দাবি, মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তার কাছে সব তথ্যই আছে। রাজনীতি করে অর্থ উপার্জনটা মূল উদ্দেশ্য নয়, সেই জন্য উনি এখনো কিন্তু ওনার একদম স্বতঃস্ফূর্ত হবে, কারণ যেদিন উনি বলছেন, যেখানে বলছেন সেখানে কিন্তু সেই মঞ্চে আমিও ছিলাম, উপস্থিত ছিলাম। উনি একদম স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে একটা সব মানে ওই সমব্যথী মানে মারা গেলে 2000 টাকা পাবে, সেখান থেকে 200 টাকা নিতে হবে, একজন গরিব মানুষ বাথরুম পাবে সেখান থেকেও টাকা নিতে হবে, এটা কিন্তু একটা বলার জন্যে উনি বলেছেন এবং ওনার কাছে কিছু ইনফরমেশন নিশ্চয়ই আছে। সব সংগঠনের মতো আমাদের দলেও কিছু বেনজল রয়েছে। বেনজল প্রসঙ্গ বলতে গিয়ে সব্যসাচী আরও দাবি করেন, সাংবাদিকদের মধ্যেও বেনজল রয়েছে। দলের মধ্যে বেনজল ঢুকেছে এবং যে দল যখন পাওয়ারে থাকে সেই দলে কিছু বেনজল ঢোকে, কারণ বেনজলরা তো ঘুরে বেড়ায় সমাজের সব বেনজলকে আমি শুদ্ধিকরণ করে ফেলবো, এরকম কোনো জাদু ছড়ি তো কারোর কাছে নেই। জাজ সাহেবরা আছে বা উকিলরা আছে, অ্যাডভোকেটরা আছেন, তাদের মধ্যে কি বেনজল নেই? আপনাদের প্রেসের মধ্যে কি বেনজল নেই? হয়তো 1% কি 0.1% আছে, কিন্তু তার জন্য কি সব প্রেসের লোক খারাপ, না সব উকিলরা খারাপ, না সব পুলিশ খারাপ? কখনো হতে পারে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।